তোকে তোর বুকের ভাঁজ দেখিয়ে ভিউজ টানতে হয় তোর ইউটিউব চ্যানেলে, বুঝতে পেরেছিস? তোর অকাত্রা, আর তুই যার পায়ের থাই দেখিয়ে, যার থাই দেখিয়ে ভিউজ টানতে চেয়েছিলিস নোংরামো করে, তার নখের যোগ্য তুই নোস, তার পায়ের নখের যোগ্য তুই নোস। একটা ভদ্র মহিলা একটা অসাবধানতা বশত কি একটা দেখা গেছে, সেই জিনিসটা তুই তুলে নিয়েছে তাকে খারাপ প্রমাণিত করতে চেয়েছিস কিনা, সে তা সেই কুলাঙ্গার ওই বইয়ের ওইগুলো দেখিয়ে দেখিয়ে ভিউজ কমাবে, টাকা ইনকাম করবে। তোর মতো সে তো অসাবধানতা বশত দেখিয়ে ফেলেছে, তুই কি করছিস? হট প্যান্ট করে পরে নিজের পুরো থাই দেখিয়ে তোকে ভিউজ টানতে হয়, আর্নিং করতে হয়, নিজের বুকের ভাঁজ দেখিয়ে তোকে আর্নিং করতে হয়, ভিউজ টানতে হয়। তুই আসছিস আবার অন্যের বইয়ের নোংরামো দেখাতে, অন্যের বইয়ের পা দেখা যাচ্ছে সেটা নিয়ে ভিডিও করে ভিউজ কামাতে, অন্যকে খারাপ প্রমাণিত করতে, দিদিদের নিরপেক্ষতা বিচার করতে। দেখবো এইবার তোর চেলা চামুন্ডেরা তোর কত নিরপেক্ষতা বিচার করে, বুঝতে পেরেছিস? ছি, যাকে যার নিজের বুকের ভাঁজ দেখিয়ে ভিউজ টানতে হয় সে আসে অন্যের খুঁত ধরতে, লজ্জা করে না? না, একদম লজ্জা করে না। এতটা ভিকিরি তুই, জানতাম না তো যে তোকে মানে তোর বুকের ভাঁজ দেখাতে হয় তোর ভিউজ টানার জন্য? ছি 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 ছি, তুই এতটা ভিকিরি? মা গো মা, কি সর্বনাশ! বুকের ভাঁজ দেখিয়ে ভিউজ টানতে হয়, তুই এতটা নোংরা? তোর এতটা ভিউজ দরকার? এত আর্নিং দরকার? তোর এত টাকা দরকার? কি অবস্থা, তুই এত ভিকিরি? জানতাম না তো, ছি 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 ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা হয়ে আছে, কোনো ভিডিও দিতে পারছি না। ওই যে আমাদের যে আমার ভাসুরের মেয়ের যে সাদের অনুষ্ঠান গেছে, সেই অনুষ্ঠানে বাড়িতে অনেক রিলেটিভ এসেছিলো, তো ওদের সঙ্গে একটু বেশি কথাবার্তা হয়ে গেছে, হাসাহাসি হয়ে গেছে, ব্যাস আমার গলার অবস্থা খারাপ। মানে একটু কথা বলারই, মানে একটু বেশি কথা বললেই আমার এই সমস্যা। তো জানি না এই সমস্যা কবে সারবে, তো ভিডিও দিতেই পারছি না। আর এই ভিডিও না দিয়ে দিয়ে আমার চ্যানেলটা পুরো 12টা বেজে গেছে, পুরো 12টা বেজে গেছে, একদম ভিউজ চলে যাচ্ছে। আর মানে কি বলবো, ইউটিউব রিচ দিচ্ছে না, সবথেকে বড় কথা। কারণ আমাদের তো এই যারা ভিডিও ছাড়ে ইউটিউবে, তাদের প্রতিদিন ভিডিও দিতে হয়, তাহলে ইউটিউব তাকে রিচ দেয়। তো আমার তো দিনের পর দিন ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, দিতে পারছি না, কোনো না কোনো কারণে আমি ভিডিও দিতে পারি না, দিনের পর দিন আমার ভিডিও বন্ধ যায়, যার কারণে আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে, একেবারে ডাউন যাকে বলে। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে, কারণ আমার গলা যদি আমি কথা বলতে না পারি তাহলে আমি কী করে ভিডিওটা দেবো, তাই না? তো তাও আজকে বসে পড়েছি, কিন্তু আর সহ্য করতে পারলাম না, আজকে বাধ্য হয়ে বসলাম, আজকে বাধ্য হয়ে আমার ভিডিওটা করতে হচ্ছে। কারণ আমি এর আগে যা মানে আমি যাকে নিয়ে ভিডিও করছি, এই খ্যাকশিয়াল, এই খ্যাকশিয়ালকে নিয়ে ভিডিও আমি করবো না বলেছিলাম, কারণ ওকে একটা ভিডিওতে আমি বারণ করেছিলাম যে তোর যে কন্টেন্ট তুই তোর কন্টেন্ট থাক, আমার কন্টেন্টে তুই ধারে বারে আসবি না, কারণ তোকে নিয়ে কেউ আমরা ভিডিও করতে চাই না, তুই বারবার এসে আমাদের খোঁচাস, তাই তোকে উত্তর দিতে হয়, নাহলে তোর ভিডিও দেখার মতোই কারোর রুচি নেই, ভিডিও করা তো দূরের কথা তোকে। তো কেউ এই মহিলাটাকে নিয়ে কেউ ভিডিও করতে চায় না, এই খ্যাকশিয়ালকে নিয়ে কেউ 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 ভিডিও করতে চায় না আমাদের, কিন্তু এ দিনের পর দিন দিনের পর দিন খুঁচিয়ে 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 কামড়িয়ে 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 মানে যতক্ষণ না ওকে ঘুরিয়ে কেউ উত্তর দেবে ততক্ষণও তাকে ছাড়ে না। তো সেই কারণে আমি ওকে বলেছিলাম যে আমি তোর কন্টেন্টে কিন্তু যাবো না, তুই আমার কন্টেন্টে ধারে বারে আসবি না, ঠিক আছে? তা ও সেটা আমার কথা রেখেছিল, ও ওর কন্টেন্ট নিয়েছিল, ও আমার আমি ও মানে কি বলবো আমার কন্টেন্ট ও ধারে বারে আসেনি, আমাকে নিয়ে কোনো ভিডিও করেনি, আমিও কথা রেখেছিলাম, আমিও ও অনেককে নিয়ে ভিডিও করে যাচ্ছে, সঞ্জয় মুর্মু সবাইকে নিয়ে ভিডিও করে যাচ্ছে, আমি কিন্তু কোনো উত্তর দিচ্ছি না, কাউকে নিয়ে কোনো প্রতিবাদ করতে আসছি না, কারণ আমি বলেছিলাম যে যে যার কন্টেন্ট সে তার এবার দেবে। আর সঞ্জয়কে বারবার বলেছিলাম যে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বে, এবার কেউ কারোর জন্য আর লড়বে না, কারণ মানে আমরা সবার পাশে থেকে সবার পাশে দাঁড়িয়ে লড়াই করে সবার চেহারা দেখতে পেয়ে গেছি, মানে সব দোগলা সমস্ত দোগলাগুলোর মুখ আমরা চিনে গেছি, ঠিক আছে? আর আমরা কীভাবে মানে ঠকেছি, মানে এই বেইমানগুলো কীভাবে আমাদের সঙ্গে বেইমানিগিরি করেছে তার প্রমাণ তো সবার সামনে, যাদের জন্য আজকে সবার কাছে আমরা খারাপ, যাদের জন্য আজকে সঞ্জয় কুলাঙ্গা রেপিস্ট কত কিছু নাম এই ওয়াইটি তোর হয়ে গেল, এত খারাপ প্রমাণিত হলো সঞ্জয়, কী বলবো, আমরা প্রত্যেকে 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 শত্রু হয়ে গেছি যেসব মানুষগুলোর জন্য, সেই সব মানুষের কিছু কিছু মানুষের তারা পাল্টি মেরে তাদের দোগলামি দেখিয়ে তাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে, কিছু কিছু মানুষ তারা আমার যে সময় সঞ্জয়ের পাশে দাঁড়ানো দরকার সেই সময় তারা নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছে, তার পাশে তারা দাঁড়ায়নি, অথচ সেই সব মানুষগুলোর জন্য সঞ্জয় লড়াই করে করে লড়াই করে করে আজকে সবার কাছে শত্রু। সেই কারণেই আমি সঞ্জয়কে বারবার বলেছিলাম যে এখন যে যার
কন্টেন্ট সে তার নিয়ে লড়বে, কেউ যদি তাকে আক্রমণ করে সে তার নিজের উত্তর নিজে দেবে, কেউ কারোর হয়ে লড়বে না, কেউ কারোর পাশে দাঁড়াবে না। ইভেন আমি যদি কোনো আমাকে যদি কেউ কোনো অ্যাটাক করে বা আমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, আমার যদি ক্ষমতা থাকে আমি উত্তর দেবো, আমি যদি প্রয়োজন মনে করি আমি উত্তর দেবো, প্রয়োজন মনে না করলে আমি কোনো উত্তর দেবো না। তুমি কিন্তু পাশে এসে দাঁড়াবে না, তুমি কিন্তু কোনো উত্তর দিতে আসবে না। আমার ক্ষেত্রেও তাই একই কথা বলেছি সঞ্জয়কে, যে তুমি আর কারোর পাশে দাঁড়াবে না। তো সেই হিসাবে সবাই সম্মত ভিডিও করছিল, সঞ্জয়কে নিয়ে অনেক ভিডিও করা হচ্ছিল, আমি কিন্তু কোনো উত্তর দিচ্ছিলাম না, কারণ সঞ্জয় সেই ক্ষমতাটা আছে তার নিজের হয়ে লড়ার। কিন্তু আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম, আজকে সঞ্জয়ের ভূমিকা নেই। এটা যদি সঞ্জয়কে নিয়ে বলতো, আর সঞ্জয় যে যে উত্তরগুলো দিয়েছে এই খ্যাকশিয়ালকে, শুধুমাত্র সঞ্জয়কে অ্যাট্যাক করেছে বলেই সঞ্জয় কিন্তু উত্তর দিচ্ছে, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। সঞ্জয়কে যেখানে অ্যাটাক করবে সেখানে সঞ্জয় উত্তর দেবে, ঠিক আছে? সঞ্জয়কে অ্যাটাক করা যেখানে হবে না সেখানে ও কারোকে অন্য কন্টেন্ট কাউকে নিয়ে বললেও সে তার কোনো উত্তর দেবে না, ঠিক আছে? পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এবার আসি আজকে আমি কেন এলাম, আমি কেন বাধ্য আজকে আমি এই খ্যাকশিয়ালকে নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম, কারণ এ বলেছে দিদিদের এই বোনেদের নিরপেক্ষতা। তো খ্যাকশিয়াল শুন, আজকে আমি নিরপেক্ষতা দেখাতে এলাম কিন্তু নিরপেক্ষতা করতে পারলাম না। তো আজকে সঞ্জয়ের ভিডিওতে যা দেখলাম, এরপরে নিরপেক্ষতা কী করে বলি বলতো, দেখি কী করে নিরপেক্ষ বিচার করি বলতো। তুই যাকে নিয়ে আজকে যদি সঞ্জয়ের বউর ভূমিকাকে না থাকতো আমি কিন্তু কথা বলতে আসতাম না, এই ভিডিওটা আমি করতাম না। আজকে যে মানুষটাকে নিয়ে ওয়াইটিতে খারাপ প্রমাণিত করতে এসছিস, হ্যাঁ, তোরা কিছু নোংরা কয়েকটা মহিলার, নিজেরা মহিলা হয়ে একজনের আরেকটা মহিলার যে কিনা এই কন্ট্রোভার্সির ধারে কাছে নেই, যে কিনা একটা ভদ্রভাবে সভ্যভাবে ভিডিও দিনের পর দিন দিয়ে যায়, যার অসাবধানতা বশত ঘুমের ঘরে হয়তো একটা কিছু কয়েক সেকেন্ডে হয়তো কিছু ক্যাপচার হয়ে গেছে, আর যেটা এডিট করার সময় হয়তো সঞ্জয়ের খেয়াল পড়েনি, খেয়াল করেনি, অসাবধানতা বশত এটা হয়ে গেছে, ভিডিও ক্লিপসটা দিয়ে ফেলেছে। আর রিম্পার মানে আমাদের সঞ্জয়ের বইয়ের খ্যাকশিয়ালের, এই সঞ্জয়ের বইয়ের যে জিনিসটা দেখা গেছে সেটা অসাবধানতা বশত হয়ে গেছে, ঠিক আছে? সেই জিনিসটা নিয়ে এই কয়েকটা নোংরা, এই খ্যাকশিয়াল আর কয়েকটা নোংরা মহিলা সেটাকে নিয়ে ভিউজ কামাতে বসে গেছে, নিজেরা মহিলা হয়ে আর একজন মহিলাকে কীভাবে সোশ্যাল মিডিয়ায় নোংরা প্রমাণিত করছে, তার গোপন জায়গাটা যেটা অসাবধানতা বশত দেখানো হয়ে গেছে, সেই জিনিসটাকে সবার সামনে তুলে ধরে নিজেরা ভিউজ কামাবে তাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করেছে। কারা করছে? যাদের কিনা বুকের ভাঁজ দেখিয়ে ভিউজ কামাতে হয়, লজ্জা করলো না এই খ্যাকশিয়াল? আমি ওইসব নোংরা মহিলাদের কথা ছেড়ে, তুইও তো একটা নোংরা, ওইসব ছুটকে ছাক্কাদের কথা ছেড়ে দে, ওইসব আলবাল ছালদের কথা আমি ছেড়ে দিলাম, তোর কথায় আসছি। তোর যার যার এত বড় ফল্ট রয়েছে সে কী করে ওই সঞ্জয়ের বউর ওই জিনিসটা তুলে ধরে ভিডিও করে, পাগলের মতো ভিডিও? তুই কন্টেন্ট চাই তোর না? এত ভিখারি তুই, তুই টাকার এত ভিখারি, হ্যাঁ, এত তোর টাকার দরকার? তুই সামনে একটা কয়েক সেকেন্ডে একটা অসাবধানতা বশত কী একটা দেখিয়ে ফেলেছে, সেইটাকে একটা নোংরা, ওই বাংলাদেশের ওই নোংরা জানোয়ার মহিলাটা তুলে ধরেছে, ধরে ভিডিও মানে সবার সামনে মানে সমাজের বুকে তুলে ধরছে, কতটা একটা মহিলা হয়ে একটা মহিলাকে ছোট করার চেষ্টা করছে, কতটা সে নোংরা মানসিকতার জানোয়ার মহিলা। তা যে আমাদের কমিউনিটিতে উঠে জন্ম হয়েছে, যারা আমাদের কমিউনিটিতে উঠে যার জন্ম, যে আমাদের দ্বারা এই আমাদের ইন্ডিয়াতে মুখ ওর পরিচয় পরিচিত হয়েছে, সে আমাদের নিয়ে ভিডিও করবে, নোংরা কথা বলবে, আর তার উত্তর আমরা দেবো? অতটা দুঃসময় এখনও আসেনি, তাই সেসব আলবাল ছাল দেন না, আমরা পা দিয়ে লাঠি মেরে চাল হাট করে সরিয়ে দিই, কিন্তু তোকে উত্তর দিচ্ছি। শোন, তুই কোন হিসাবে, তুই কোন লজ্জায় ওই ভিডিও ক্লিপসটা তুলে ভিডিও করিস, ওই ভিডিওর ক্লিপসটা নিয়ে তুই সঞ্জয়ের বউকে অপমান করার চেষ্টা করিস, ছোট করার চেষ্টা করিস, এই সোশ্যাল মিডিয়াতে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করিস, ওই দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তুই কে দেখে ভিউজ কামাচ্ছিস? তুই কি দেখে ভিউজ কামাচ্ছিস? ও তো অসাবধানতাবশত হয়ে গেছে, আর তুই তো ইচ্ছাকৃতভাবে নিজের হট প্যান্ট পরে শর্ট করছিস, ইচ্ছাকৃতভাবে হট প্যান্ট পরে, তোর মতো ফিগার, তোর ফিগারটা দেখেছিস, পুরো তো টেম্পু মাছ, তোর মতো হট মহিলা একটা তোর মতো ফিগারের নিয়ে একটা হট প্যান্ট পরে পুরো শরীর বের করে পায়ের থাই বের করে, ও তো না অসাবধানতাবশত উঠে গেছে, তুই তো জোর করে তুলে দিয়েছিস, হট প্যান্ট কতটুকু হয়, তুই তো জোর করে তুই তো দেখিয়েছিস, তোর লজ্জা করে না না? তারপরে নিজের বুকের ভাঁজ দেখিয়ে তোর ভিউজ দিতে হয়, কোন হিসাবে বলিস?
অবাক লাগলো, অবাক। সঞ্জয়ের ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। সঞ্জয়ের ভিডিওতে তোর যে চেহারাটা ফুটে ফুটে উঠেছে, অবাক হয়ে গেলাম। এখন দেখবো কজন মানুষ তোর ভয় প্রতিবাদ করে, তোর এই নোংরামোটাকে কজন মানুষ প্রতিবাদ করে। তোর সঙ্গে চুট এই যেসব চেলা চামুন্ডা রয়েছে, এরা কী ভিডিও নামায়, কী প্রতিবাদ করে সেটাও দেখবে এইবার। যার বুকের ভাঁজ দেখিয়ে ভিউজ কামাতে হয়, ছেলেদের আকর্ষণ করতে হয়, এরকম করে করে নিচু করে করে বুকের ভাঁজ দেখিয়ে দেখিয়ে, সে কিনা অন্যের একটু পা দেখা গেছে বলে, একটু থাই পা না একটু থাই দেখা গেছে বলে অসাবধানতা বশত সেইটা নিয়ে ভিডিও করতে বসে যাস, আর্নিং করতে বসে যাস। এতটা আর্নিং ভিকিরি তুই, এতটা ভিউজ ভিকিরি তুই, ছি তোর বরকে কিচ্ছু দেয় না, তুই এতটা ভিকিরি ভাবতেও হবে লাগে, অথচ বড়ো বড়ো চাল্লি দেখাস। তোর মাকে মানে মানুষের এই এই জিনিসটাকে মানুষকে নোংরা প্রমাণিত করে, হ্যাঁ একটা অসাবধানতা বস্ত জিনিস দেখা গেছে সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় খারাপ প্রমাণিত করে তোর ভিউজ কামাতে হচ্ছে, সেই ভিউজে যে টাকা দিবি সেই টাকা দিয়ে তোর মাকে জিনিস কিনে দিবি, তোর লজ্জা করে না, আবার নিজের ভাঁজ দেখাতে হচ্ছে। তোকে শুধু হাততালি দিতে, হাততালি, বুঝতে পেরেছিস? শালা নির্লজ্জ, লজ্জা বলে তোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে নিজের বুকের ভাঁজ দেখিয়ে, জোর করে বুকের ভাঁজ দেখিয়ে ছেলেদের আকর্ষিত করে নিজের চ্যানেলে ভিউজ টানতে হয়, সে কিনা অন্যের পা দেখিয়ে ভিডিও করতে বসে, অন্যকে খারাপ প্রমাণিত করতে বসে, আবার দিদিদের নিরপেক্ষতা বিচার করে। দেখবো তোর চেলা চামুন্ডের এবার কী নিরপেক্ষতা দেখায়। তোকে নিয়ে ভিডিও করতে আসতাম না যদি তুই এই নোংরামোটা না করতিস।